তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি দ্য রুম মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। ধরুন আপনার লাইফে সেই সমস্ত ব্যাপারগুলো আপনি পাওয়া শুরু করে দিয়েছেন যেগুলো আপনি মন থেকে চাইতেন, যেগুলো আপনার স্বপ্ন ছিল, তাহলে আপনার সাথে কি হবে? আপনি কি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়ে যাবেন, নাকি আপনার লোভ আরও ধীরে ধীরে বাড়া শুরু করবে? সেই সমস্ত ব্যাপারগুলো দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ছোট একটা ফ্যামিলিকে। আসলে তারা নতুন বিয়ে করেছে, আর এই ছেলেটার নাম হচ্ছে মেড, মেয়েটার নাম হচ্ছে কেট। তারা নিউ ইয়র্কে শিফট হয়ে একটা বিশাল বড় বাড়ি কিনেছে, আর এই বাড়িটা তারা এমন একটা জায়গায় কিনেছে যেখানে চারপাশে কোনো বাড়িঘর নেই, শুধু জঙ্গল আর জঙ্গল, খুবই নিরিবিলি একটা পরিবেশ। তো এরপর তারা ঘরের মধ্যে এসে ঘরটাকে পরিষ্কার করা শুরু করে, কারণ এই ঘরের মধ্যে অনেকদিন যাবৎ কেউ থাকে না, তো এই জন্য ঘরটা অনেকটা ময়লা হয়ে আসে। আর যখন ম্যাড ঘরটা পরিষ্কার করছিল, তখন এখানে সে একটা সিক্রেট দরজা পেয়ে যায়, আর এই দরজাটা পাওয়ার পরে সে পুরো থ হয়ে যায়, কারণ এই দরজার চাবি তাদেরকে দেয়া হয়নি আর তাদেরকে এটা সম্পর্কে বলাও হয়নি। তবে আমরা দেখতে পারি এই দরজাটা খুলতে যেই চাবিটা লাগবে সেটা খুবই ভয়ঙ্কর একটা চাবি, মানে সেটা নর্মাল কোনো চাবির মতো না, সেটা খুবই ডিফারেন্ট একটা চাবি। তো এই জন্য ম্যাট আর ক্যাট মিলে পুরনো জিনিসপত্রের মধ্যে স্টোর রুমে গিয়ে চাবিটাকে খুঁজে, আর তারা খুব শীঘ্রই চাবিটা পেয়েও যায়। তো এই জন্য জলদি করে এসে তারা দরজাটাকে খুলে ফেলে। তবে আমরা দেখতে পারি যখনই দরজাটা খোলা হয় তখনই ঘরের মধ্যে লাইটগুলো ব্লিং করা শুরু করে, আর এখানে তাদের ঘরে যে মেইন লাইট সেটাও ফিউজ হয়ে যায়, আর এগুলোতে তারা একটু ঘাবড়েই যায়। আর দরজাটার মধ্যে আমরা দেখতে পারি অন্ধকার আর অন্ধকার, সেদিকে কোনো আলো নেই। তো এখন যেহেতু তাদের ঘরের মধ্যে লাইট নেই আর এটার মধ্যেও অনেক বেশি অন্ধকার, তো এই জন্য তারা চাইলেও মধ্যে যেতে পারবে না। তো এই জন্য পরদিন সকালবেলা তারা একটা ইলেকট্রিশিয়ানকে ডেকে আনে, আর এরপর যখন ইলেকট্রিশিয়ানকে নিয়ে তারা নিচে আসে তখন তারা দেখতে পারে এই ঘরের মধ্যে শুধু ওয়্যার আর ওয়্যার, মানে অনেক তার। এত তারের কি এখানে কাজ সেই ব্যাপারটা তারা বুঝতেই পারছে না। আর তখন তারা দেখতে পারে সমস্ত তারের মধ্যে একটা হুইলও আছে, আর এই হুইলের মধ্যে তিনটা লাইট জ্বলছে। আর এগুলো দেখার পরে ইলেকট্রিশিয়ান পুরোপুরি কনফিউজ হয়ে যায়, সে বুঝতেই পারছে না এই হুইলটার কাজ কি, বা এখানে এত তারের লাইন কোথা থেকে এলো। তো এই জন্য সে সেখান থেকে বেরিয়ে চলে আসে, আর সে বলে এইটার আগামাথা আমি পাচ্ছি না, সো এটা আমার পক্ষে সম্ভব না। তবে যাওয়ার আগে সে ম্যাটকে বলে যায় যে এই ঘরের মধ্যে আগে যারা থাকতো তাদেরকে কেউ একজন মার্ডার করেছে, আর এই জন্য এই ঘরটা অনেকদিন ধরে বিক্রি হয়নি, অনেকদিন পরে তোমরা এই ঘরটাকে কিনেছো। আর মার্ডারের ব্যাপারটা শুনতে পেয়ে ম্যাট একটু শক্তি হয়ে যায়, কারণ কেউই এমন কোনো ঘরে থাকতে চাইবে না যে এই ঘরের মধ্যে মার্ডার হয়েছে। তো এরপরে ম্যাট বাসায় ব্যাক করে এই মার্ডারের ইনভেস্টিগেশন করা শুরু করে, আর ইন্টারনেটের থ্রু সে জানতে পারে যে 1957 সালে এখানে একটা কাপল থাকতো যাদেরকে একটা ছেলে মার্ডার করে দিয়েছিল। তবে মার্ডার সে কেন করেছিল আর এটার কারণটাই কি ছিল সেই ব্যাপারটা কেউ জানতে পারেনি এখন পর্যন্ত। আর যেহেতু এই ছেলে একটু ছোট ছিল, তো এই জন্য তাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কারণ সবার মনে হয়েছিল সে হয়তো বা পাগল হয়ে গেছে। আমরা দেখতে পারি যদিও ম্যাট এটার আগা মাথা কিছুই বুঝতে পারে না, তবে এগুলো দেখার পরে সে একটু থ হয়ে যায়, কারণ একটা মার্ডার তার ঘরের মধ্যে হয়েছে, এই ব্যাপারটা তার থেকে লুকিয়ে তার কাছে ঘরটাকে বিক্রি করা হয়েছে, আর এই মার্ডারটা খুবই মিস্টিরিয়াস একটা মার্ডার। তো এই জন্য এই সমস্ত ব্যাপারগুলো আরও একটু ভালো করে জানার জন্য ম্যাট রাতের বেলা একাই চলে আসে সেই রুমের মধ্যে, আর সে সঙ্গে করে একটা টেবিল লাইটও নিয়ে আসে। এই টেবিল লাইটটাকে এখানে রেখে ম্যাট যখন এই রুমের মধ্যে অনেকক্ষণ যাবৎ খোঁজাখুঁজি করে তখন সে এখানে কিছুই পায় না। তো এই জন্য সে খুবই আপসেট হয়ে, খুবই ক্লান্ত হয়ে যখন বসে পড়ে তখন সে মনের মধ্যে একটা ইচ্ছা পোষণ করে। সে বলে আমার মাথাটা খুবই ধরে আছে, যদি এখন এখানে একটা ওয়াইনের বোতল থাকতো তাহলে ব্যাপারটা খুবই ভালো হতো। আর এইটা বলার সঙ্গে সঙ্গে লাইটটা ব্লিঙ্ক করা শুরু করে, এটা ব্লিঙ্ক করতে করতে বন্ধই হয়ে যায়। অনেকক্ষণ ধরে বন্ধ থাকার পরে ফাইনালি যখন লাইটটা অন হয় তখন ম্যাট দেখতে পারে তার সামনে একটা ওয়াইনের বোতল পড়ে আছে। সে বোতলটা তো নিয়ে নেয়, তবে সে বুঝতে পারলো না যে এই বোতলটা কোথা থেকে এলো আর এই বোতলটা এখানে তার বলার পরে কি করে চলে আসলো। ম্যাট এই সমস্ত ব্যাপারে পুরোপুরি সারপ্রাইজ হয়ে যায়, সে পুরোপুরি শক্ত হয়ে যায়। তো এরপরে পরদিন সকালবেলা যখন কেট ঘুম থেকে উঠে দেখতে পারে ম্যাট তার পাশে নেই, তখন সে তাকে খুঁজতে খুঁজতে সেই রুমের মধ্যে চলে আসে। আসলে ম্যাট পুরোটা রাত সেই রুমটার মধ্যেই কাটিয়েছে, আর এখানে আসার পরে সে দেখতে পারে যে ম্যাটের সামনে অনেক দামি দামি জিনিসপত্র। এগুলো দেখার পরে সে একটু বেশি থও হয়ে যায়। তবে ম্যাট তাকে বুঝিয়ে বলে যে এই রুমটা হচ্ছে একটা ইচ্ছা রুম, মানে এটার মধ্যে তুমি যেই ইচ্ছা করবে সেই ইচ্ছাটাই এই রুমটা পূরণ করে দিবে। ম্যাট তাকে বলে তোমার যা ইচ্ছা তুমি চাইতে পারো, তোমার মনের যেই খায়েশ সেই খায়েশটা তুমি পূরণ করতে বলতে পারো। তখন ক্যাট বলে যে আমার একটা জব দরকার। তবে ম্যাট বলে যে না, জব না, এমন কিছু চাও যেটা এখানে আসতে পারে। আর তখন ক্যাট বলে আমার টাকা দরকার। আর এইটা বলার সঙ্গে সঙ্গে লাইটটা আবারও ব্লিঙ্ক করা শুরু করে, ব্লিঙ্ক করতে করতে এটা বন্ধ হয়ে যায়। আর যখন লাইটটা আবারও অন হয় তখন তারা দেখতে পারে তাদের সামনে অনেক টাকা,
আর এগুলো দেখার পরে তারা পুরোপুরি শকড হয়ে যায়। বিশেষ করে কেট অনেকটা বেশি শকড হয়ে যায়, কারণ সে মাত্রই ব্যাপারটা দেখতে পেল। আর সে এই ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যায় যে এই রুমটা হচ্ছে গিয়ে একটা ইচ্ছাধারী রুম, তুমি এখানে যেইটাই উইশ করবে সেই উইশটাই এই রুমটা পূরণ করে দিবে। আর এখন যেহেতু তাদের ইচ্ছাগুলো, তাদের প্রয়োজনগুলো তারা এই রুমটার সাহায্যেই ফিল করতে পারছে, তাই জন্য তারা যার যার চাকরি ছেড়ে দেয়। আর এরপর তারা সেই সমস্ত জিনিস চায় যেগুলো তাদের দরকার। তবে তখন ম্যাট জানতে পারে যে এর আগে যেই কাপলরাই রুমের মধ্যে থাকত, তাদেরকে যেই ছেলেটা খুন করেছে সে এখনও মারা যায়নি, সে এখনও জেলের মধ্যে আছে। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে ম্যাট খুব বেশি একটা কেয়ার করে না। সে মনে করে, আচ্ছা ঠিক আছে, সে তো জেলেই আছে, সে আর আমাদেরকে কি করবে। আর সে তো এই ব্যাপারটাও জানে না যে সেই খুনটা কেন হয়েছিল। এমনও হতে পারে যে সেই কাপল হয়তো বা এই ছেলের উপরে কোনোভাবে টর্চার করছিল, তো এই জন্য এগুলোকে পুরোপুরি ইগনোর করে ম্যাট আর কেট তাদের লাইফটা খুবই সুন্দরভাবে পার করা শুরু করে। আমরা দেখতে পারি তারা সেই সমস্ত জিনিসগুলো এই রুম থেকে চায় যেগুলো তাদের প্রয়োজন, যেগুলো তাদের মনের খায়েশ, মানে তারা যেটাই হতে চায় সেটাই এই রুম তাকে বানিয়ে দেয়, তাদের যেটাই প্রয়োজন সেটাই এই রুম তাদেরকে দেয়। তারা খুবই হ্যাপি ছিল, তারা তাদের মনের সমস্ত চাহিদা এখানে চেয়ে চেয়ে পূরণ করছিল। তারা ওয়াইন দিয়ে পার্টি করে, বিভিন্ন ড্রেস কিনে, তারা বার্ডোবের মধ্যে খুবই সুন্দর সুন্দর সাবান দিয়ে গোসল করে। এই সমস্ত ব্যাপারগুলোর পরেও তারা ক্ষান্ত হয় না। তারা একদিন এত বেশি টাকা চায় যে টাকা দিয়ে তারা একটা দেয়ালই বানিয়ে ফেলে। তো এমন করে করেই যখন তাদের লাইফটা পার হচ্ছিল, তখন একদিন আমরা দেখতে পারি ম্যাট কেটকে বলে আমরা আবারও একটা বাচ্চার প্ল্যানিং করব। তবে এইটা শোনার পরে কেট তাকে সরাসরি না করে দেয়, কারণ এর আগেও তারা দুইবার বাচ্চা নেওয়ার প্ল্যানিং করেছিল, তবে দুইবারই তার মিসক্যারেজ হয়ে গিয়েছিল, মানে বাচ্চা তার পেটেই নষ্ট হয়ে গিয়েছিল। তো এই জন্য কেট এইবার আর কোনোভাবেই চায় না সেই পেইন, সেই কষ্ট সহ্য করতে, তো এই জন্য সে কোনোভাবেই রাজি হতে চায় না। তবে তখন কেটের মাথায় একটা আইডিয়া চলে আসে। সে চিন্তা করে সেই বাচ্চার উইশটা সেই রুমের কাছে করবে, যাতে করে সেই রুম তাকে একটা বাচ্চা এনে দিতে পারে। আর যখনই কেট গিয়ে রুমের কাছে বাচ্চা চায়, তখন রুম তাকে একটা বাচ্চা দিয়েও দেয়। আমরা দেখতে পারি পরবর্তী সিনেই তার কাছে একটা বাচ্চা ছিল। আর যখন মেড বাসায় ব্যাক করে দেখতে পারে যে এখানে একটা বাচ্চা আছে, তখন সে পুরোপুরি থ হয়ে যায়। আর সে ক্লিয়ারলি বুঝতে পারে যে এটা রুম থেকে যাওয়া হয়েছে, তো এই জন্য সে কেটের উপর একটু বেশি রাগ করে। সে বলে যে তুমি এটার পরিণতি জানো না, এটার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেই ব্যাপারটা তুমি এখন পর্যন্ত আন্দাজই করতে পারোনি। তো এরপর আমরা দেখতে পারি ম্যাট সেই লোকটার সাথে মিট করতে জেলে চলে আসে, যেই লোকটা অনেক বছর আগে একটা কাপলকে এই বাড়ির মধ্যে খুন করেছিল, আর সে এখন জেলের মধ্যে আছে। আর যখন ম্যাট গিয়ে তাকে বলে যে সেও এখন সেই বাড়ির মধ্যেই থাকে, তখন সেই লোকটা একটু মুস্কি হাসে। আর সে তাকে পরামর্শ দিয়ে বলে যে যত জলদি করে সম্ভব সেই বাড়ি ত্যাগ করো, কারণ সেটা খুবই ভয়ঙ্কর একটা বাড়ি। আমি জানি না তুমি কতদূর জানতে পেরেছো, তবে তোমার সেই বাড়ি ত্যাগ করা উচিত। আর এইটা শোনার পরে ম্যাট একটু বেশিই ভয় পেয়ে যায়, তো এই জন্য সে জলদি করে সেখান থেকে বেরিয়ে বাসার দিকে ব্যাক করে। তবে যেহেতু রাস্তায় তার গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে, তো এই জন্য সে একটা পেট্রোল পাম্পে এসে গাড়ির মধ্যে তেল ভরে যখনই টাকা দেওয়ার জন্য পকেটে হাত দেয়, তখন সে দেখতে পায় তার পকেটে কোনো টাকা নেই, শুধু কিছু ছাই পড়ে আছে। আর এগুলো দেখার পরে সে পুরোপুরি থ হয়ে যায়। সে বুঝতেই পারে না এটা কেন হলো, তো এই জন্য সে জলদি করে বাসায় ব্যাক করে এখানে যতগুলো টাকা ছিল সেগুলোকে সেখান থেকে বাইরে ফেলে। আর সে দেখতে পারে এই টাকাগুলো যখনই সে বাইরে ফেলে, তখন এগুলো হাওয়ার মধ্যে গায়েব হয়ে যায়, এগুলো ছাই হয়ে উড়ে চলে যায়। আর তখন ম্যাট ক্লিয়ারলি বুঝতে পারে তুমি এই রুম থেকে যে কোনো কিছুই যখন বাইরে বের করবে, তখন সেটা পুরোপুরি ছাই হয়ে যাবে, সেটা জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে। তো এগুলো দেখার পরে ম্যাট পুরোপুরি কনফিউজ হয়ে যায়। সে বুঝতেই পারছে না এগুলো কেন হচ্ছে, তো এই জন্য সে রুমের মধ্যে পাগলের মতো গিয়ে রুমের দেয়ালগুলোকে ভাঙা শুরু করে। তবে রুমের দেয়ালের পেছনেও আমরা ওয়্যারই দেখতে পারি, এটার পেছনে আর অন্য কিছু নেই। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে ম্যাট একটু কনফিউজ হয়ে গেলেও সে এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখানে যা কিছুই হচ্ছে সেটা ভুল হচ্ছে, সেটা কোনোভাবেই তার মঙ্গল বয়ে আনবে না। আর তখন এদিকে আমরা দেখতে পারি কেটের বাচ্চা যখন কান্না করছিল, তখন সে তাকে নিয়ে বাইরে যাওয়ার ট্রাই করে। যদিও ম্যাট তাকে বারবার করে না করছিল, কিন্তু কেট তার কথা শুনবে না। ম্যাট চাইলে তাকে বলতেই পারত, তবে ম্যাট এমনটা করে না। আর যখনই কেট বাইরে চলে যায়, তখন তার বাচ্চা আরও জোরে জোরে কান্না করা শুরু করে, তার স্কিন লাল হওয়া শুরু হয়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলো ম্যাট মধ্য থেকে শুনছিল, তবে সে কোনো কিছুই করছিল না। আর এমন করে করে একটু পরে তার বাচ্চার আওয়াজ শান্ত হয়ে যায়, তবে কেট এখানে জোরে জোরে চিৎকার করা শুরু করে। আর ম্যাট গিয়ে দেখতে পারে তার বাচ্চা গায়েব হয়ে গেছে, তো এই জন্য কেটকে সে জলদি করে সেখান থেকে রুমের মধ্যে নিয়ে আসে। তবে রুমের মধ্যে আসার পরে তারা পুরোপুরি থ হয়ে যায়। তারা দেখতে পারে তাদের সেই ছোট্ট বাচ্চা এখন 7 বছরের একটা বাচ্চাতে কনভার্ট হয়ে গিয়েছে, সে এখন বড় হয়ে গেছে, তার বয়স অটোমেটিকলি একটু বেড়ে গেছে। আর এই ব্যাপারটা হয়েছে তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এই ব্যাপারটায় তারা পুরোপুরি থ হয়ে যায়, কারণ টাকাগুলো যখন বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল তখন সেগুলো গায়েব হয়ে উধাও হয়ে গিয়েছিল, কিন্তু বাচ্চাটা উধাও হয়নি, বাচ্চাটার বয়স উল্টো বেড়ে গিয়েছে।
যা মানে তারা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে যদি কোনো জড় বস্তুকে বাইরে নেওয়া হয় তাহলে সেটা পুড়ে ছারকার হয়ে যাবে, সেটা ছাই হয়ে উড়ে যাবে। তবে যদি কোনো জীবিত কাউকে বাইরে নেওয়া হয় তাহলে তার বয়সটা বেড়ে যাবে, যতটা সময় সে বাইরে পার করবে ততটা সময় তার বয়স বেড়ে যাবে। সে ধীরে ধীরে খুবই দ্রুত বড় হবে আর তার মৃত্যুও খুবই দ্রুত হয়ে যাবে। যা মানে আমরা এটা বুঝতে পারি কেটের যেই বাচ্চা এখন আছে সে কোনো দিনও ঘর থেকে বাইরে বেরোতে পারবে না, কারণ ঘর থেকে বাইরে বেরোলেই তার বয়স অটোমেটিকলি অনেক বেশি বেড়ে যাবে আর সে তাদের আগেই মারা যাবে। তো এই জন্য আমরা দেখতে পারি কেট তার বাচ্চাকে অনেক ভালোবাসে, তার বাচ্চা যাতে করে কখনো বাইরে বেরোতে না পারে এই ব্যাপারটার সম্পূর্ণ খেয়াল সে রাখে। তার বাচ্চার সাথে সে সবসময় খেলাধুলা করে, সমস্ত সময় সে তার বাচ্চার সাথে স্পেন্ড করে, সে ম্যাটকে কোনো সময়ই দেয় না। তো এই জন্য তাদের মধ্যে দূরত্ব বাড়া শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি ম্যাট একা একটা রুমের মধ্যে থাকে যেখানে দেয়ালগুলো সাদা, আর কেট সবসময় তার বাচ্চার সাথেই ঘুমায়। সে কোনোভাবেই ম্যাটের সাথে সময় স্পেন্ড করতে চায় না, তার কাছে তার বাচ্চাটাই সব কিছু। আর এরপরে একদিন আমরা দেখতে পারি তাদের বাচ্চা দরজা খুলে বাইরে বেরোনোর ট্রাই করে। সে যখনই দরজাটা খুলে হাতটাকে বাইরে বের করে তখনই এখানে কেট চলে আসে আর সে টান দিয়ে তাকে মধ্যে নিয়ে আসে। এরপর সে তাকে বুঝিয়ে বলে যে তোমার শরীরের একটা রোগের জন্য তুমি কোনোদিনও বাইরে বেরোতে পারবে না, কারণ বাইরে অনেক বেশি ময়লা আবর্জনা, সেগুলো তোমাকে অনেক বেশি ইনফেক্টেড করবে। তো এরপরে একদিন যখন রাতের বেলায় তাদের বাচ্চা ঘরের মধ্যে ঘুরছিল তখন সে ঘুরতে ঘুরতে লাইট নিয়ে সেই রুমটার মধ্যে চলে আসে যেই রুমটা থেকে তাকে আনা হয়েছে। আর এখানে আসার পর সে দেখতে পারে এখানে অনেক অনেক তার, আর আরও একটু ঘোরার পরে সে সেই হুইলটার কাছেও চলে আসে যেই হুইলের মধ্যে তিনটা লাইট চলে। আর এইটা দেখার পরে সে ক্লিয়ারলি বুঝতে পারে যে সে এই পৃথিবীতে কী করে এসেছে, সে যে এই পৃথিবীর না সে সেই ব্যাপারটাও বুঝতে পারে, আর এই রুমের পাওয়ারটা সম্পর্কেও সে বুঝতে পারে। তো এই জন্য সেই রুমটাকে বাইরের মতো করে সাজিয়ে ফেলে, মানে বাইরের পরিবেশটা ঠিক যেমন এই রুমের মধ্যের পরিবেশটা তেমন, মানে সে তার ইচ্ছাশক্তির ইউজ করে রুমটাকে পুরো বাইরের মতো করে কনভার্ট করে ফেলে যাতে করে তাকে বাইরেও বেরোতে না হয় আর সে বাইরের ফিলিংসটাও পায়। কেট তার বাচ্চাকে একটু বেশিই ভালোবাসত, তো এই জন্য যখন সেই ব্যাপারগুলো দেখতে পারে তখন সে তার সাথে খেলাধুলা করা শুরু করে। তবে যখন ম্যাট এই ব্যাপারগুলো দেখতে পারে তখন সে একটু বেশিই রাগ করে, সে বাচ্চাটাকে টেনে এই রুম থেকে বের করে নিয়ে যায় আর তার রুমের মধ্যে নিয়ে দিয়ে আসে। তবে এই ব্যাপারগুলোতে কেট আর ম্যাটের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়ে যায়। তারা যখন ঝগড়াই করছিল তখন এখানে ম্যাটের কাছে একটা কল আসে, তাকে কল দেয় সেই বৃদ্ধ লোকটা যে এর আগের কাপড়কে খুন করেছিল। আর এখানে কল দিয়ে সে তাকে বলে যে আগের কাপড়কে খুন করেছিলাম কারণ তারা উইশ করে একটা বাচ্চাকে এনেছিল, আর সেই বাচ্চাটা অন্য কেউ না, সেটা ছিলাম আমি নিজে। আমি জীবনে কখনো বাইরে বেরোতে পারিনি, তারা কখনো আমাকে বাইরে বেরোতেই দেয়নি, আর এই জন্য আমার মধ্যে একটা রাগ তো ছিলই। তবে একদিন রুম আমাকে বলেছিল যে যদি তুমি বাইরের মানুষের মতো জীবন পার করতে চাও, তুমি বাইরে বেরোতে চাও, তাহলে তোমাকে সেই মানুষগুলোকে খুন করতে হবে যেই মানুষগুলো তোমাকে উইশ করে এখানে এনেছে, আর নয়তোবা কোনো ওয়ে নেই, আর এই জন্যই আমি তাদেরকে মেরে ফেলেছিলাম। আর এখন আমি বাইরে ঘোরাঘুরি করছি, আমি একটা নর্মাল মানুষ হয়ে গেছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। আর যদি তোমার ছেলে কেটকে মেরে ফেলে তাহলে সেও বাইরে ঘুরতে পারবে, সেও নর্মাল একটা মানুষ হয়ে যাবে। তবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ম্যাট পুরোপুরি থ হয়ে যায়। সে এখন কি বলবে বা কি চিন্তা করবে সেগুলো সে বুঝতে পারছিল না, কারণ তার ওয়াইফের মৃত্যুর কারণ হবে তার ছেলে, তাও সেই ছেলে যাকে সে হাওলাত করে এনেছে। আর তখন ফোনের অন্য সাইডে আমরা দেখতে পারি কেটও এই সমস্ত ব্যাপারগুলো শুনে ফেলে, আর এইটা শোনার পরে সে একটু বেশি আপসেট হয়ে যায়। তো এই জন্য সে গাড়ি নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। আমরা দেখতে পারি সেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে সে বিশাল বড় একটা ভুল করে ফেলেছে, এই ভুলটা তার করা উচিত ছিল না, তো এই জন্য সে কান্নাও করে। তবে তখন রুমের মধ্যে আমরা দেখতে পারি সেই বাচ্চাটা তার মমের জন্য একটু বেশি টেনশনের মধ্যে ছিল, সে খুবই আপসেট হয়েছিল, সে একটু বেশি রাগও করেছিল। তো এই সমস্ত ব্যাপারগুলোতে মেয়েটাও একটু বেশি রাগ করে, সে গিয়ে রুমের মধ্যে ভাঙচুর শুরু করে, আর এরপর সে তার বাচ্চাকে সমস্ত সত্যিটা বলা শুরু করে। সে বলে যে তোমাকে আমরা জন্ম দেইনি, তুমি আমাদের ছেলেও না, তোমাকে আমরা এনেছি উইশ করে, আর যদি তুমি এখন রুম থেকে বেরিয়ে যাও, মানে তুমি বাইরে বের হওয়ার ট্রাইও করো, তাহলে তোমার বয়স বেড়ে যাবে, আস্তে আস্তে করে তুমি বৃদ্ধ হয়ে যাবে, এমন করে তুমি হয়তো মারাও যাবে, আর যদি তুমি রুম থেকে না বেরও তাহলে হয়তোবা তুমি আমার ওয়াইফের মৃত্যুর কারণ হতে পারো। আর এই সমস্ত ব্যাপারগুলোতেই ছেলেটাও থ হয়ে যায়। তবে আমরা দেখতে পারি ম্যাট তার হাতটা ধরে তাকে টেনে বাইরে নিয়ে যাওয়ার ট্রাই করে, তবে এই ছেলেটা বারবার করে না করছিল। আর ম্যাটও যখন একেবারে শেষ মাথায় মানে দরজার কাছে তাকে নিয়ে আসে তখন একবার লাস্টবারের মতো তার চোখের দিকে তাকায়, আর এই জন্য তারও একটু মায়া চলে আসে, আর এই জন্য সেই বাচ্চাটাকে আর বাইরে নিতে পারে না, সে তাকে ছেড়ে দেয়। আর আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলোতে এই বাচ্চাটাও পুরোপুরি থ হয়ে গেছে, সে এই ব্যাপারগুলোতে এত বেশি ভয় পেয়ে আছে সে কি রিয়েকশন দেবে সেটাই সে বুঝতে পারছিল না। তো এরপরে ম্যাট তাকে একটা টাইগারের পুতুল দেয় আর তারা এখানে অনেকক্ষণ ধরে গল্প করে, আর এরপরে তারা বাবা ছেলের মতো ঘুমিয়ে পড়ে। আর যখন রাতের বেলায় কেট ব্যাক করে
তখন সে দেখতে পারে তারা বাবা ছেলের মতো ঘুমিয়ে আছে। এটা দেখার পরে সে একটু খুশিই হয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছে যে ম্যাট হয়তো বা এই বাচ্চাকে আপন করে নিয়েছে। এখন ম্যাট মেনে নিয়েছে এটা তারই বাচ্চা, তো এই জন্য সে ম্যাটের কাছে যায়। আর তারা অনেক দিন পরে ফাইনালি আবারও ইন্টিমেট হয়ে যায়। তবে যখন তারা ইন্টিমেট হচ্ছিল তখন আমরা দেখতে পারি দরজার বাইরে থেকে সেই ছেলেটা, মানে সেই বাচ্চাটাই সমস্ত ব্যাপারগুলো দেখছিল। আর এগুলো দেখার পরে তারও কেটের প্রতি ফিলিংস আসা শুরু হয়ে যায়, কারণ শত হলেও সে নর্মাল কোনো মানুষ না, এত কম বয়সে তার ফিলিংস আসাটা স্বাভাবিক একটা ব্যাপার। তো এই জন্য পরদিন সকালবেলা সেই বাচ্চা ইচ্ছা করে বাইরে যায়, আর বাইরে বেরোনোর পরে সে বাচ্চা থেকে জোয়ান হয়ে যায়। আর এই ব্যাপারগুলো যখন কেটার মেট দেখতে পারে তখন তারা পুরোপুরি থ হয়ে যায়। তবে এখন যেহেতু এই বাচ্চাটা জোয়ান হয়ে গেছে আর কেটের প্রতি তার একটা ফিলিংসও আছে, তো এই জন্য সে ম্যাটকে গান পয়েন্টে নিয়ে নেয়। তবে এই ব্যাপারটা দেখার পরে ম্যাটও গিয়ে তার উপর আক্রমণ করে আর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে এই মারামারির মধ্যে কেট বেহুশ হয়ে পড়ে যায়, কারণ কেট মাথায় একটু আঘাত পেয়েছিল। আর যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে তার সামনে তার হাজব্যান্ড ম্যাট বসে আছে। আর যখন সে জিজ্ঞেস করে তার বাচ্চার কথা তখন ম্যাট বলে যে তার আর আমার মধ্যে মারামারি হয়েছিল আর এর মধ্যেই তুমি বেহুশ হয়ে গিয়েছিলে, তবে এই মারামারি করতে গিয়ে আমার হাতে তার মৃত্যু হয়ে গেছে। আর এগুলো শোনার পরে কেট খুবই আপসেট হয়ে যায়, সে খুবই কান্না করে। তবে সে এইটাও মেনে নিয়েছে যে সেই বাচ্চাটা তাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল, তার মৃত্যুটাই হয়তোবা শ্রেয় ছিল। তো এরপরে আমরা দেখতে পারি এমন করে করেই কয়েকটা দিন পার হয়ে যায়। তবে কেট এখনও ডিপ্রেশনের মধ্যেই আছে, সে এই ব্যাপারগুলো মেনেই নিতে পারছে না, তার সাথে এই ব্যাপারগুলো হয়ে গেছে সেগুলো মানতেই পারছে না। তো এই জন্য সে এই বাড়ির মধ্যে থাকতেই চায় না, সে বলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, তুমি অন্য একটা বাড়ি খুঁজে বের করো। তবে আমরা দেখতে পারি ম্যাট পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, সে বলে যে না আমি এই বাড়ি ছেড়ে যাব না, এই বাড়ির মধ্যে আমার কাছে সব কিছু আছে, তো আমি এখানেই থাকবো। তবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে কেটের একটু সন্দেহ তো হয়, তবে সে ব্যাপারগুলো বুঝে উঠতে পারে না। আর এরপর আমরা দেখতে পারি ম্যাট কেটের সাথে ফিজিক্যাল হওয়ার ট্রাই করে, তবে কেট তাকে সরিয়ে দেয়। তবে ম্যাট যখন জোর করার ট্রাই করে তখন কেট তাকে ধাক্কা দিয়ে ফেলে জলদি করে দৌড়ে এখান থেকে পালিয়ে যায়। আর তখন আমরা জানতে পারি যে এইটা আসলে আসল ম্যাট না, এটা হচ্ছে গিয়ে সেই বাচ্চা ছেলেটা যে কিনা রুমের কাছে উইশ করে নিজেকে মেটের মতো করে নিয়েছে, আর এখন সে চায় কেটের সাথে ফিজিক্যাল হতে। আর তখন আমরা দেখতে পারি কেট যখন দৌড়ে যাচ্ছিল তখন সে স্লিপ করে পড়ে বেহুশ হয়ে যায়। আর এই বাচ্চাটা যখন এই ব্যাপারটা দেখতে পারে তখন সে একটা সুযোগ পেয়ে যায়, আর সে তার সাথে বেহুশ অবস্থায় ফিজিক্যাল হওয়ার ট্রাই করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি আসল ম্যাটকে, যখন ম্যাট জ্ঞান ফিরে পায় তখন সেই পুরো রুমের মধ্যে কেটা সেই বাচ্চাকে খোঁজা শুরু করে, তবে কোথাও সেই বাচ্চাকে পাচ্ছিল না। সে সেই রুমের কাছে যায়, সে দেখতে পারে এই রুমের পুরো দরজাটা বন্ধ করা, তো এই জন্য সে অনেক কষ্টে দেয়ালটাকে ভেঙে যখন এই রুম থেকে বাইরে বেরোয়, মানে এই রুমের মধ্যে ঢুকে, তখন সে দেখতে পারে তার সামনে সেম আরও একটা ঘর, মানে এই ঘরটার একটা ডুপ্লিকেট কপি, একই রকম দুইটা ঘর। আসলে সেই বাচ্চাটা এই রুমটার কাছে উইশ করে বাইরে আরও একটা গার্ডেন বানিয়ে ফেলেছে, মানে একটা দুনিয়ার মতো, যেখানে সে এমনই একটা ঘর বানিয়েছে, আর সেই ঘরের মধ্যে সেই বাচ্চার কেট আছে। আমরা দেখতে পারি ম্যাট কোনো রকমে সেই ঘরের মধ্যে চলে আসে, তবে সে কোনোভাবেই কেটকে খুঁজে পাচ্ছিল না। আর যখন সে কেটকে খুঁজে পেয়ে যায় তখন কেটও পুরোপুরি কনফিউজ হয়ে যায়, সে দেখতে পারে একই রকম দুইটা ম্যাট, সে চিনতেই পারছিল না কোনটা আসল আর কোনটা নকল। তো এই জন্য কেট সেই বাচ্চার নাম ধরে যখন ডাকে তখন সেই নকল ম্যাট রেসপন্স করে, মানে সেই বাচ্চা রেসপন্স করে, তো এই জন্য কেট বুঝতে পারে এটা হচ্ছে গিয়ে সেই বাচ্চা। তো এই জন্য সে তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। আর এরপর যখন সে ম্যাটের সাথে পালানোর ট্রাই করে তখন সেই বাচ্চাটা তার পাওয়ারের ইউজ করে বারবার করেই দরজাগুলোকে চেঞ্জ করে দিচ্ছিল, সে রাস্তাটাকে বারবার করে ঘুরিয়ে দিচ্ছিল, কারণ এটা হচ্ছে গিয়ে তার জোন। আর তাছাড়া এই রুমটা আসল রুমও না, এটা হচ্ছে গিয়ে তার নকল বানানো একটা রুম, তো এই জন্য সে চাইলেই এটার মধ্যে মডিফিকেশন করতে পারছে। কিন্তু তবুও আমরা দেখতে পারি কেটার মেট সেখান থেকে কোনো রকমে বেরিয়ে বাইরে চলে আসে আর তারা দেয়ালটা ফুটো করে সেখান থেকে অন্য একটা রুমের মধ্যে চলে আসে, আর এই বাচ্চাটাও তাদেরকে ফলো করে চলে আসে আর সেই ঘর থেকে বেরিয়ে অন্য একটা ঘরে চলে আসে। আসলে এই ঘরটা ছিল তার বানানো একটা ঘর, এটা আসলে দেখতে বাইরের মতো কিন্তু এইটা ছিল সেই জাদুর ঘরের মধ্যের অংশটা। তো এরপরে যখন তারা ঘরের মধ্যে ছিল তখন তারা দেখতে পারে তাদের সামনে সেই বাচ্চা দাঁড়িয়ে আছে, সে হাতে করে একটা ছুরিও নিয়ে এসেছে, সে যেই কোনো মূল্যে ম্যাটকে মারতে চায়, কারণ ম্যাটকে মেরে সে কেটকে হাসিল করতে পারবে আর নয়তোবা সে পারবে না। তো এই জন্য যখন সে ম্যাটের সাথে মারামারি শুরু করে তখন ম্যাটও বুদ্ধি করে তাকে বাইরে নিয়ে ফেলে, মানে তাকে কোনো রকমে ঘর থেকে বাইরে বের করে ফেলে, আর কেটও সুযোগটা পেয়ে দরজাটাকে লাগিয়ে দেয়, তো এই জন্য সেই বাচ্চার মধ্যে আসতে পারবে না। আর যেহেতু সে মধ্যে আসতে পারবে না তো এই জন্য বাইরে থাকার জন্য তার বয়স বাড়া শুরু করে, আর আস্তে আস্তে করে বয়স বৃদ্ধি পাওয়ার জন্য সে এখানে বৃদ্ধ হয়ে যায়, একটা সময় তার মৃত্যু হয়ে যায়, আর মৃত্যু হওয়ার পরে সে ছাই হয়ে উড়ে যায়।
তো একেবারে লাস্টে আমরা দেখতে পারি যেহেতু এই ঘরের মধ্যে এত এত জিনিস হয়ে গেছে, তো এই জন্য তারা চাইলেও আর ঘরের মধ্যে থাকতে পারবে না। তো এই জন্য তারা ঘরটাকে ছেড়ে দিয়ে নতুন একটা ঘরের মধ্যে শিফট হয়ে যায়। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।